हे बंधुरा आमी रिफात वेलकम टू अनदर न्यू वीडियो। बंधुरा आज आमी कथा बोलबो रिक्शा वाला जरा रिक्शा चालक एरकम एकजन मुरब्बी रिक्शा चालकेर एकटी विषय निये आलोचना करब। खूब सुरक्षित वीडियो 2 থেকে 3 মিনিটের কিন্তু আপনাদের মধ্যে একটা রিয়লাইজেশন আসবে এই ভিডিও দেখার পরে। সো বন্ধুরা বিষয়টা হচ্ছে আমার এক ছোট ভাই সে যাবে নারায়ণগঞ্জ 2 নম্বর গেটে ওখানে একটা নাকি ব্যাংক আছে ডাস বাংলা ব্যাংক সে মিলে ব্যাংকে যাবে তো সে পথঘাট ভালোভাবে চেনে না তো আমি তাকে যেটা করলাম আমি আমার ছোট ভাইকে দেখাচ্ছি এই যে আসলে এ আসলে নারায়ণগঞ্জ নতুন আসছে এইজন্য সে ভালোভাবে পথঘাট চেনে না তো আমি এই করলাম কি যে মাছদার গোরস্থান থেকে তাকে একটা রিকশায় উঠিয়ে দিলাম এবং 30 টাকা ভাড়া সে 2 নম্বর গেটে যাবে এবং ওটা ছিল কিন্তু অটো গাড়ি ঠিক আছে মানে ওখানে মোটরে চলে এখন সে চলে গেল ওখানে গিয়ে রিকশালাকে তুমি কি দিছো 20 টাকা 40 টাকা তাই না দুরা নোট দিছে কিন্তু রিকশালার কাছে 10 টাকা ছিল না পরে রিকশালা মামা বলল যে মামা কাছে 10 টাকা নাই তো ও বলল কি ঠিক আছে তুমি 10 টাকা রেখে দাও তুমি 40 টাকা রেখে দাও পুরোটা 10 টাকা তোমার জন্য বকশিশ এখন কথা হলো যে অর তো ব্যাংকে যেতে হবে তাহলে ও 2 নম্বর গেট কেমন নামলো বিষয়টা হচ্ছে যে 2 নম্বর গেট থেকে ওই রিকশা ব্যাংক পর্যন্ত যেতে পারবে না কারণ অতটুকু জায়গায় অটো রিকশাওয়ালা যেতে পারে না ওখানে পা রিকশাওয়ালা যেতে পারে তো ভাবলো যে ব্যাংকটা মনে হয় একটু দূরে হতে পারে তো আমি একটা পা রিকশাওয়ালা নিয়ে নিই সো ওয়াটার পা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো যে কাকা মানে মুরব্বি ছিল আর কি একটা মাস্ক লাগানো ছিল লাল মাস্ক যে আপনি কি যাবেন কি না ব্যাংকের সামনে আসলে যেহেতু ও চেনে না এখন সে রিকশায় উঠলো উঠে মা বলল যে ঠিক আছে যাবো বললো যে ক টাকা ভাড়া দেওয়া লাগবে রিকশাওয়ালা মামা বললো যে টাকা টাকা আপনি দিয়ে একটা পরে দেখা যাবে টাকা পয়সা এখন যেহেতু পরটা চিনে না যে কতটুকু দ্রুত যেতে হবে ও তো বলতে পারবে না আসলে কয় টাকা দেওয়া লাগবে তো ও রিক্সা উঠে বসে যে পর ঠিক আছে আমি গিয়ে টাকাটা দিয়ে দেবো তো ফাইনালি যেটা করলো রিক্সাওয়ালা কত বড় চিটার ও রাস্তার ওপার থেকে মানে 2 নম্বর গেট যেটা বললাম ওখান থেকে জাস্ট মনে করেন যে 30 পা হবে এর বেশি হবে না 30 পা তার মানে 30 সেকেন্ডের ব্যাপার জাস্ট রাস্তার ওপার থেকে এপার নিয়ে আসলো ব্যাংকের সামনে ও তো হতবাক কিরে ভাই ব্যাংক এখানে আর আমি রিক্সা উঠলাম আর রিক্সা তো আমাকে দেখাইতে পারতো যে মামা ব্যাংকটা এখানে তুমি এই যে সামনের রাস্তা ক্রস করলে ব্যাংক তো রিক্সাওয়ালা যেটা করলো সে কিন্তু করলো না সে টাকার লোভে জাস্ট 20টা টাকার লোভে সে তাকে ব্যাংকটা না দেখে তাকে রিক্সা তুললো এবং রাস্তা এপার ওপার ক্রস করে বললো যে টাকা দেন এবার তখন ও বললো যে কিরে মামা আমি তো মাত্র উঠলাম তুমি তো আমাকে নিয়ে কোথাও যাও না তো টাকা দেবো মানে সে বললো না মামা রিক্সায় উঠলেই টাকা দেওয়া লাগবে তো চিন্তা করেন মানুষের তো একটা বিবেক বা একটা মানবিকতা বা একটা কি বলে মনুষ্য তো থাকা দরকার যে রিক্সায় চড়ে নাই জাস্ট উঠে বসে রাস্তার ওপার নিয়ে গেছে এখানে 20 টাকা যাচ্ছে এটা তো আমার কথা হলো যে আমরা রিক্সাওয়ালাদের শ্রদ্ধা করি তাদেরকে ভালোবাসি এবং এ কিন্তু কিছু সময় আগেও একজন রিক্সাওয়ালাকে 10 টাকা বকশিশ দিছে সেখানে কিন্তু আর কোনো আপত্তি নেই এবং এই যে 20 টাকা এর কাছ থেকে নিয়ে নিল এই রিক্সাওয়ালা চিটারি করে এখানে কিন্তু আর কোনো আফসোস নেই মেইন এর আফসোসটা কোথায় যে কেন সে এরকম কেন করলো সে আমাকে তো দেখিয়ে দিতে পারতো এখন টাকার তো প্রশ্ন না একে না দেখিয়ে সে চিটারি করে এক কাছ থেকে 20 টাকা নিয়ে নিছে আরে তো 20 টাকা তো মাঝে মাঝে ফকির কেউ দেয় ভিকিও তাকেও 20 টাকা দেয় তো বন্ধুরা আসলে অনেক রিক্সাওয়ালা আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করে হয়তো মাঝে মাঝে আমরাও করি অনেকে জোর জুলুম করে রিক্সাওয়ালাদের সাথে সেটাও ঠিক না আর রিক্সাওয়ালারা যে এরকম ব্যবহার আমাদের সাথে করে এটাও ঠিক না আমাদের সবাইকে একটা বুদ্ধি এবং বিবেক দেওয়া আছে আমাদের উচিত এই বুদ্ধি এবং বিবেক অ্যাপ্লাই করে জীবন এগিয়ে নিয়ে তাহলে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ দেখা পরবর্তী আরেকটি ভিডিও সে ভালো থাকবেন থ্যাংক ইউ বাই আল্লাহ হাফেজ